আসসালামু আলাইকুম আমন্ত্রণ পল্লী টিভি সংবাদের সাথে আছি আমি তাবাস্তু আমিন শুরুতেই জানিয়ে দিচ্ছি শীর্ষ সংবাদ বাগেরহাটে সমাজসেবা দিবস পালিত বগুড়ার গাবতলি আলী আখন্দ আর্টিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্বোধন নানা আয়োজনে গারাঙ্গিয়া ইসলামিয়া কামিল এম এ মাদ্রাসার শতবর্ষ পূর্তি উদযাপন এবং বাগেরহাটে মৎস্য ঘেরে বিশ প্রয়োগে বিশ লক্ষ টাকার ক্ষতি এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত বাগরাহাটে মোল্লাহাটে একটি মৎস্য ঘেরে বীজ প্রয়োগ করে বিশ লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা বুধবার গভীর রাতে উপজেলা কান্দি এলাকায় শহীদুল্লাহ ও রহিম মিয়া বাদশার তিন একর আয়তনের যৌথ ঘেরে এ বিষ প্রয়োগ করা হয় বিষক্রিয়ায় ঘেরে চাষ করা বিপুল পরিমাণ রুই কাতল মৃগেল তেলাপুয়া ও চিংড়ি মাছ মরে পানির উপরে ভেসে উঠেছে এ ঘটনায় শহীদুল্লাহ বাদী হয়ে মোল্লাহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ক্ষতিগ্রস্ত মাছ চাষি শহীদুল্লাহ বলেন আরুয়াকান্দি মৌজায় একটি পতিত জমি লিজ নিয়ে রহিম বাদশা বাদশাহে সাথে নিয়ে মাছ চাষ শুরু করি ঘেরে বিষ প্রয়োগ করে আমার প্রায় বিশ লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে আমার এত কষ্টের ফসল যারা নষ্ট করেছে আমি তাদের বিচার চাই বাগ্রহাটে নানা আয়োজনে সমাজসেবা দিবস পালিত সোনার বাংলায় মুজিব বর্ষে সমাজ কল্যাণ এগিয়ে চলে এ প্রতিবাদে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার দুয়ে জানুয়ারি সকালে ডিসি অফিসের সামনে থেকে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সমাজসেবার কার্যক্রম বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয় এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবপ্রসাদ পাল ভারপ্রাপ্ত সিভিল সার্জন পুলক দেবনাথ শিক্ষাবিদ অধ্যাপক মোজাফর হোসেন উদয়ন বাংলাদেশ নির্বাহী পরিচালক শেখ আসাদ প্রমুখ বগুড়ার গাবতলী সোনারা ইউনিয়নে জামির বাড়িয়া গ্রামে পহেলা জানুয়ারি দু হাজার আহমেদ আলী আকুন্দ অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে উদ্বোধন ও বই বিতরণ করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শহীদুল ইসলাম আহমেদ আলী আকুন্দ অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা গাবতলী সোনারা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান আলতাফ সহ সভাপতি রফিকুল ইসলাম চুন্নু ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা ইউসুফ আলী যুবলীগ নেতা জেলা লিটন ছাত্রলীগ নেতা সুকুমার ও আর ডিএস জেলা কোয়ার্ডিনেটর রফিকুল হাসান সহ শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন শেষে দুপুর ১২টা আহমেদ আলী আকন্দ আর্টিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে আনুষ্ঠানিক উদ্বোধন ও বই বিতরণ করা হয় বিশ্ব বরণে অলিকুল সম্রাট দরবারে গারাকিয়া কর্ণধার হজরত শাহ সুফি মৌলানা মোহাম্মদ আব্দুল মজিদ বড় হুজুর কেবরা রাজি ইসলামের ক্লান্তিকালে যেভাবে মুসলমানদের ঐক্যের অগ্রণী ভূমিকা রেখেছে তা ইতিহাসে যুগ যুগ ধরে চিরভাস্কর হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন অনুষ্ঠানের বক্তারা দুই জানুয়ারি সন্ধ্যায় দক্ষিণ চট্টগ্রামে ঐতিহ্যবাহী দিনে শিক্ষা প্রতিষ্ঠান গার্নিয়া ইসলামিয়া কামিল এম এ মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে তিন দিন ব্যাপী একশো একতম বার্ষিক সভার দ্বিতীয় দিনে উক্ত মাদ্রাসার শত পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে এসব কথা বলেন মাদ্রাসার গভর্নিং বডি সভাপতি হজরত শাহ মোহাম্মদ হক সভাপতিতে মাদ্রাসার বক্তব্য রাখেন মাদ্রাসার প্রাক্তন ছাত্র চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সাবের আহমেদ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ফরিদুল আলম ফরিদ সোনাকানিয়ার ইউপি চেয়ারম্যান বিশিষ্ট দারবিল আলহাজ নুর আহমেদ চৌধুরী বাসখালীর গন্ডামারা ইউপি সাবেক চেয়ারম্যান মাওলানা আরিফুল হক সহ চট্টগ্রামের বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক ও সহকারী বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা সিরাজগঞ্জে হার্ড পয়েন্ট এক হাজারদের মাঝে শীত বস্ত্র বিতরণ করে র্যাব বারো র্যাব বারো তার প্রতিষ্ঠান লগ্ন থেকে খুন ধর্ষণ অপহরণ মাদক চিন্তায় চাঁদাবাজি এসিড সন্ত্রাস চুরি ও চোরাচালান সংক্রান্ত বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করা সহ দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে অপরাধ নির্মূলের উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বিশেষ করে বন্যা কবলিত এলাকায় ত্রাণ সহায়তা এবং শীতার্ধের মাঝে শীত বস্ত্র বিতরণ করে শীতার্থ ও দরিদ্র জনগোষ্ঠীর দুর্ভোগ হেরাসে কাজ করে ভূয়সী প্রশংসা অর্জন করেছে এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ এর দুর্দশাগ্রস্ত শীতার্থ মানুষের শীতের তীব্রতা থেকে রক্ষার প্রয়াসে দুই জানুয়ারি সকাল এগারোটায় র্যাব বারো সিরাজগঞ্জের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খায়রুল ইসলামের নেতৃত্বে র্যাবের নিজস্ব অর্থ আইনের হার পয়েন্ট এলাকায় এক হাজার মাঝে কম্বল বিতরণ করেন এ সময় র্যাব বারো এর অ্যাড জুটেন্ট সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার সহ র্যাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন মক্কা স্থানীয় শাহজাল রেস্টুরেন্টে ওমরা পালন করতে দেশটি সফরত বাঘরার দুই আসনের এমপি শেখ তন্ময়ের সাথে মতবিনিময় সভা করেছে মক্কা বঙ্গবন্ধু পরিষদ আহ্বায়ক কমিটি সংগঠনের আহ্বায়ক আব্দুল শুকুরের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সদস্য সচিব আব্দুল মতিন এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য শেখ তন্ময় এ সময় তার সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন মক্কা বঙ্গবন্ধু পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সর্দার সেলিম আহমেদ চয়ন ও কাজী আরিফ বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি আহসান প্রধান উপদেষ্টা কফিল উদ্দিন সাইফুল ইসলাম হামিদুর হক মাসুম খান হামিদুল আবুল কালাম আজাদ ও হাফেজ করিম আব্দুল গফুর হোসেন গিয়াস উদ্দিন প্রধান অতিথি তার বক্তব্যে সৌদি সরকারের নিয়ম কানুন মেনে রাজনীতি করতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান এতে ব্যবসায়ী শেখ রনি বাবুল চৌধুরী শেখ আদেল মোল্লা খায়রুল আমিন খোকন তালুকদার মহিদ আলম মক্কা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতি হোসেন খান এনায়েত ও সাধারণ সম্পাদক সাইদ খোকন মোহাম্মদ কালু ফকরুল ইসলাম সৌদাগর আমির আব্বাস মোহাম্মদ ইদ্রিস আলী আকবর সহ সংগঠনে অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন মক্কা বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য সোনা মিয়া বোরহান উদ্দিন ও নুরুল আজিম শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয় পলিটিভির এখনকার সংবাদ এ পর্যন্ত পলিটিভি সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ পলিটিভি এছাড়াও ফেসবুকে লগ ইন করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ পলিটিভি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে দেশ ও জনতার কথা বলে